हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय चैनल दि कम्पिटिटिव ट्यूटोरियल्स। आमी तोमादेर मधुरिमा मैम हिस्ट्री थेके सजेशन जे जीके रही है सेगुलो निये आलोचना करब। क्लासटा WBP KP एवं WBCS अन्यान्य परीक्षार जन्य किन्तु समानभावे गुरुत्वपूर्ण। जेमन तोमादेर सामने फूड SI रही है सेखानेओ किन्तु एखान थेके प्रश्न आसते पारे। तोमरा जदि भिडियोटी ভালোবাসো, অনেক ভালোবাসা দাও ভিডিওটার জন্য, তাহলে কিন্তু এরকম ফ্রি ক্লাসেস অনেক তোমাদেরকে আমি প্রোভাইড করে যাব। চলো তবে আজকের প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? উত্তর হয়ে যাবে কুকুর। প্রথম গৃহপালিত পশু হচ্ছে ভেড়া। পরের প্রশ্ন, পারস্য সম্রাট দারায়ুশ কবে সিন্ধু জয় করেছিল? 518 খ্রিস্টপূর্বাব্দে। কে প্রথম ভারতকে ইন্ডিয়া নাম দিয়েছিলেন বা ইন্ডিয়া নাম উল্লেখ করেছেন? উত্তর হয়ে যাবে হেরোডোটাস, ঐতিহাসিক হেরোডোটাস, তিনি ইন্ডিয়া নাম দিয়েছিলেন। ভারতের প্রাচীন সভ্যতা কোনটা? উত্তর হয়ে যাবে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কারা? তারা দুজন হলেন ফরাসি পুরাতত্ত্ববিদ, একজন জাফ্রাসোয়া জারিস, আর একজন হচ্ছে রিচার্ড মিচে। হ্যাঁ, রিচার্ড এইচ মিচে। পরের প্রশ্ন, কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? 1973 থেকে 1980 খ্রিস্টাব্দ পর্যন্ত মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। এটি কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগের। আর সিন্ধু সভ্যতায় মোট কটি কেন্দ্র আছে? 250টা কেন্দ্র আছে। সিন্ধু সভ্যতা কথাটা প্রথম কে ব্যবহার করেন? জন মার্শাল। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পা কে আবিষ্কার করে? উত্তর হয়ে যাবে দয়ারাম সাহানি, সালটা হচ্ছে 1921 সাল। সিন্ধু সভ্যতার বৃহত্তম যে স্নানাগার বা বৃহত্তম কেন্দ্র সেটা হচ্ছে কি? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থ কি? উত্তরটা হয়ে যাবে মাউন্ড অফ ডেড অথবা মৃতের স্তূপ, দুটোই কিন্তু অপশানে থাকতে পারে। তোমাদের ইংলিশ টার্মটাও তাই জেনে রাখতে হবে। তোমরা জানো ইতিমধ্যেই একটা 1100 সাজেস্টিভ জেনারেল নলেজ ইবুক পাবলিশ হয়েছে, যেটা কিন্তু তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, নিচে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। হাই হ্যালো পাঠাবে না, কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো PDFটা সম্বন্ধে। আরও দেখে নাও যে ইবুক পাবলিশ হয়েছে ম্যাথের উপরে, সেটার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এটার কিন্তু রিভিউ অলরেডি দেওয়া রয়েছে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তোমরা জানো আজকেই ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তোমাদের 1100 জিকের যে সাজেস্টিভ PDFটা, সেটা এটা কিন্তু তোমাদের KP WBP এবং অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই PDFের মধ্যে কিন্তু তোমাদের ওয়ান লাইনার প্লাস MCQ সবই রয়েছে এক্সট্রা ইনফরমেশান সহকারে, অর্থাৎ এই PDFটা তোমাদেরকে আরও এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে। লাস্ট 10 ডেজের প্রস্তুতি হিসাবে তোমরা এই PDFটা অবশ্যই সংগ্রহ করতে পারো। চলো PDFটা এক ঝলক দেখে নাও, PDFটার মধ্যে কী রয়েছে। PDFটার মধ্যে দেখো কোশ্চেন কিন্তু সুন্দর করে 1-2 করে সাজানো রয়েছে, তার পাশে অ্যান্সার রয়েছে। এভাবে করে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনে ভরা রয়েছে আর কি PDFটা। তারপরে দেখে নাও যে কিছু প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেজ সংখ্যা রয়েছে 65টা। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে, তাই তোমরা অবশ্যই সংগ্রহ করো। এবং দেখে নাও যে এখানে MCQ সেটও রয়েছে, এখানে 8টা সেট রয়েছে, তার মধ্যে 1 নম্বর সেট হচ্ছে এটা। 1 নম্বর সেটে দেখো অ্যান্সারগুলোকে কিন্তু হলুদ করে মার্ক করা রয়েছে, যে কোনটা কী অ্যান্সার সেটা কিন্তু মার্ক করা রয়েছে। তোমরা এই সাজেস্টিভ PDFটা ফলো করলে তোমাদের কিন্তু এছাড়াও অন্যান্য পরীক্ষাগুলোর জন্যও কিন্তু এই PDFটা তোমাদের কাজে আসবে। যেমন সামনেই তোমাদের রেলের পরীক্ষা রয়েছে এবং ফুডের পরীক্ষা রয়েছে, ঠিক আছে। এছাড়াও আসতে চলছে PSC মিসলেনিয়াস, অন্যান্য পরীক্ষাগুলো, সবগুলো পরীক্ষার জন্য এই PDFটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা PDFটা সংগ্রহ করতে চাইছো তোমরা তারা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে 8617495
40 এই নম্বরে হাই হ্যালো পাঠাবে না, তোমরা চাইবে যে 1100 যে জিকে পিডিএফটা রয়েছে সেটা চাই। এটার দাম লেখা রয়েছে 64 রুপিস, 64 রুপিস তোমাদেরকে পে আউট করতে হবে ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করেও কিন্তু এই পিডিএফটা বাই করতে পারো। প্রত্যেকটা সেটে কিন্তু 50টা করে প্রশ্ন রয়েছে, জিকে সেটগুলোর মধ্যে 50টা করে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও কী কী পিডিএফ রয়েছে তোমরা দেখে নাও, ম্যাথের পিডিএফ রয়েছে 3500, জিকের পিডিএফ রয়েছে, তারপর রয়েছে 2000 এমসিকিউ এর পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের পুলিশের পিডিএফ, 10টা প্র্যাকটিস সেট, এমটিএসের যে প্রশ্ন সেগুলোর পিডিএফ, ইংলিশের প্র্যাকটিস সেট পিডিএফ। ঠিক আছে, তোমাদের যেটা যেটা প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।